হ্যালো, আজ আমি আলোচনা করব ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের সাজেশান নিয়ে। তোমরা যেমন থাম্বনেলে দেখেছো ঠিক তেমনই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে ক্লাস 9-এর যে সিলেবাসটা আছে সেখানে ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষাটা হবে সেখানে 3টে চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। একটা হচ্ছে পরিমাপ, আর একটা হচ্ছে বল ও গতি, আর একটা পরমাণুর গঠন। এই 3টে চ্যাপ্টারের পরীক্ষা হবে। টোটাল এখানে 40 নম্বরের পরীক্ষা হবে প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এ। এর মধ্যে 18 নম্বরের থাকবে শর্ট কোশ্চেন, আর বাকি বড় কোশ্চেন থাকবে। সবটাই নিয়ে আলোচনা করব। 18 নম্বরের যে শর্ট কোশ্চেনটা থাকবে সেখানে কোনো অপশান দেবে না, অর্থাৎ কোনো অর থাকবে না, 18টা থাকবে, 18টাই লিখতে হবে। চলো তাহলে শুরু করি। এখানে বলছে প্রথম চ্যাপ্টার দেখো, পরিমাপ আছে, ঠিক আছে। এই প্রথম চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার থেকে দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশির সংজ্ঞা পড়তে হবে, পার্থক্য আর উদাহরণ পড়তে হবে, ঠিক আছে। তারপরে মৌলিক একক ও লব্ধ এককের সংজ্ঞা, পার্থক্য এবং উদাহরণ, এইগুলো পড়তে হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক পড়তে হবে, কার একক, দৈর্ঘ্যের একক পড়তে হবে, ভরের, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দ্বিপণ প্রাবল্য, এই সব যে এককগুলো আছে এগুলোকে একটু দেখে যেতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন বলছে এককবিহীন ভৌত রাশির সংজ্ঞা দাও, ঠিক আছে, সংজ্ঞা আর উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর তারপরে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকে কেন সেটা লিখতে বলছে, ঠিক আছে। এখানে যেসব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন আছে ভৌত রাশির মাত্রা, তারপরে মাত্রীয় সংকেত ও মাত্রীয় সমীকরণের সংজ্ঞা সহ উদাহরণ লেখো। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন তুলাযন্ত্র দিয়ে কী কী কোশ্চেন আসতে পারে, তুলাযন্ত্রের গঠন আসতে পারে, কার্যাবলী আসতে পারে, আর সুবেদী হওয়ার শর্ত, ঠিক আছে। এই 3টে সাধারণ তুলাযন্ত্র থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে একটি মাপীয় চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যাবে। তারপরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, মানে এই ওই চ্যাপ্টারটার ফার্স্ট প্রথম যে চ্যাপ্টার তার 9 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, ওজন বাক্সের বাটখারার অনুপাত কিরম থাকে, 5:2:2:1 এরকম থাকে কেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড চ্যাপ্টার আমরা নিয়ে আলোচনা করব। এখন সেকেন্ড চ্যাপ্টারে দেখো বল আর গতি, ঠিক আছে, এখানে কিছু সংজ্ঞা পড়তে হবে, ঠিক আছে। যেমন চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায় বৃত্ত গতি, দোলন গতি, সরল দ্রুতি, বেগ, ত্বরণ, এই সব সংজ্ঞাগুলো দেখে যেতে হবে। তারপরে আছে বেগ ও সময়। বলছে বেগ ও সময় লেখচিত্রের নীতি কি নির্দেশ করে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি লেখো, ঠিক আছে, এটা নীতি হবে, সংরক্ষণের নীতি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে প্রমাণ করো। তারপরে পরে কোশ্চেন 4 নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে F = ma সমীকরণটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তারপরে এখানে দেখো 5 নম্বরের কোশ্চেনে লেখচিত্রের সাহায্যে 3টে যে প্রতিষ্ঠা করতে বলেছে সমীকরণ, এই 3টে কোশ্চেনের মধ্যে প্রত্যেক বছর কোনো না কোনো কোশ্চেন আসেই। প্রথম আছে দেখো S = ½ a t² সমীকরণ প্রতিষ্ঠা, তারপরেরটা আছে S = ut + ½ a t² এটা প্রতিষ্ঠা, তারপরে আছে V² = V² + 2 a s। তারপরে কোশ্চেন 6 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোন বলছে কোনো বস্তুর গতির সঞ্চরণ হয় কিভাবে। পরে 7 নম্বর কোশ্চেন আছে আমাদের, নিউটন ও ডাইনের মধ্যে পার্থক্য। তারপরে স্থিতিজাড্য ও গতিজাড্যের সংজ্ঞা উদাহরণ, এই সংজ্ঞা উদাহরণ পড়লেই এখানে পার্থক্যটা কিছুটা হয়ে যায়, ঠিক আছে, তাই আলাদা করে এটাকে পড়ার দরকার নেই বলে আমি দিইনি। তারপরে বীজগাণিতিক পদ্ধতিতে V + at সমীকরণ প্রতিষ্ঠা, তারপরে
তারপরে তো এই চ্যাপ্টার থেকে গাণিতিক প্রয়োগ অনেক আসে, সেই গাণিতিক প্রয়োগগুলো প্র্যাকটিস করে যেতে হবে, এই সূত্রগুলো ভালোভাবে জানলে গাণিতিক প্রয়োগগুলোও তোমরা পারবে। এই জন্য আমি গাণিতিক প্রয়োগ দিইনি, ঠিক আছে? গাণিতিক প্রয়োগ কারণ কোথা থেকে আসবে কোনো ঠিক নেই। তারপরে আমাদের দেখো পরে যেটা আছে, পরে বলছি পরমাণু, পরমাণুর ক্রমাঙ্ক পরের চ্যাপ্টার, ঠিক আছে? বলছে সংজ্ঞা লেখো, যেটাই পরমাণুর ক্রমাঙ্ক আছে, ঠিক আছে, ভর সংখ্যা লিখতে হবে, নিউক্লিয়াইট কাকে বলে, আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, নিউক্লিয় বল কাকে বলে, ঠিক আছে? তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, নিউক্লিয়াস বহির্ভূত অংশের কক্ষপথে ইলেকট্রনের সজ্জাটা কিসের কিসের আসে? মেনলি এই কটা জিনিস ইম্পর্টেন্ট আমি এইগুলো দিয়েছি, এছাড়াও অনেক আছে, এনএ, এনএসিএল, এসিএল, কে, সিএ, এইগুলোর ইলেকট্রন সজ্জা পড়ে সাধারণত। তারপরের কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াস ভারী ও ধনাত্মক আধানযুক্ত হয় কেন? তারপরে পরে কোশ্চেন আছে, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা উল্লেখ করো। তারপরে গাণিতিক প্রয়োগ এখানেও আছে, এইখানেও গাণিতিক প্রয়োগ আমাদের আছে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের এই মানে তার তারপরে তারপরে আমরা এর পরের যে ভিডিওটা আলোচনা করব সেখানে জীবনবিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে এটা আমি ভৌতবিজ্ঞানের সাজেশান দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, মানে আমাদের এই সাজেশানটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে।